এটা পার, এটা অল হয়েছে, হ্যাঁ পারে না, পেরে না, পারবো পেরে না, লোক নিয়ে পেরে না। কি শক্ত দেখেছো, পাখি খাইবো দেখবো, না না পানি দেখ দেখবো, আরে ফালা ফালো, ফালাই দাও বেশ। তোমাকে পকোড়া সবাই দিলে চা, দেখো সিম্বাকে দেখো, এটাও খেতে হবে। সবকটা এক্সাম ঠিকঠাক দিয়েছে মনে হয় না রে, এই দেখো এইটা কোন টু পিপল চলে এলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো ঘরে, চলো ঘরে, চলো ওই দেখো সিম্বা দাঁড়া গাবো। আচ্ছা 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 আচ্ছা, গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ দ্য নিউ ব্লগ। দেখো শুরু হয়ে গেছে, স্কুল থেকে এসে উৎপাত শুরু করে দিল, ঠিক না? ওকে তো আজকে হচ্ছে কোনটা, থার্সডে, থার্সডে মানে কি হবে, বাবু হাফ ডে, ঠিক বলেছে। তো যাই হোক আজকে আমার অফ, এখন বাজে 10:45, একটু বেশি 10:45 হতে, ওই 10:48 মতো। যাই হোক কুটুসকে যাচ্ছে স্কুল থেকে নিয়ে এলাম, সকালবেলা দিতে যেতে পারি, মানে আমি এত ডিপ ঘুমেছিলাম কোনো স্কুলে গেছে সেটা জানতে পারিনি। তো পিঙ্কি স্কুলে দিয়ে এসেছিলো আর আমি এই স্কুল থেকে নিয়ে এলাম। এখন একটু ফ্রেশ হই, মানে চা ফা খাই, খা না চাটাই খাই, চাটা খেয়ে তারপর একটু ছাদে যাবো, ছাদে গিয়ে প্রথমে গাছগুলো জল দেবো, তারপরে নতুন যে বোগানবিলা গাছগুলো এনেছি সেগুলোকে সব পটিং করতে হবে। আর পিঙ্কিটার রিকোয়ারমেন্ট আছে ছোট্টো টগর গাছ, আছে বছর দেড় দুই হয়ে গেছে, গ্রো ব্যাগে আছে ছোট্টো এইটুকু একটা গ্রো ব্যাগ, তার মধ্যে গাছটার সাইজও মোটামুটি 1.5 ফুটের কাছাকাছি ওই সাইজই রয়ে গেছে। তো গাছটা পারছে না, মাটি নেই, কী করবো, ওটাকে পটিং করতে হবে, ওটা ভেরি আর্জেন্ট। তো এই 3-4খানা পটিং, 4-5খানা পটিং, 4-5খানা পটিং করবো, করে টোরে তারপরে স্নান টান করবো, করে টোরে গোবর লাঞ্চ করবো, এইগুলো ব্যাপার। আর পিঙ্কি তো আমার মধ্যে মানে হচ্ছে কোন ভিজিট আমি যাই না, ভিজিট বেরোবে, কালকে একটা ছোটো প্রবলেম হয়েছে, বেরোতে বাড়ি গেছে দেখলাম মুখ গোমড়া করে বসে। একটা তো হচ্ছে ওর যে অ্যাসোসিয়েট আছে, কো অ্যাসোসিয়েট বলা যায়, তার সাথে একটু মনোমালিন্য হয়ে গেছে, সেও আমাদের ভিউয়ার, তো নামটা বললাম তো সে নিশ্চয়ই বুঝতে পারে কী হয়েছে। তো সেই নিয়ে খানিকক্ষণ দেখলাম মুখ ফুল, জানি নিয়ে দেওয়ার পর একসাথে কাজ করলে এগুলো হয়, তো আমি একটু হালকা বুস্ট আপ করে দিলাম, মানে এর বাইরে আমার কিছু করারও নেই, প্রবলেমটাই যাই না, আর জানলে সেটা ওর সাইডের যাই না, ওয়ান সাইডের প্রবলেম নিলে সেটাকে এগেনস্ট আমার কিছু কনক্লুশন দেওয়ার আমি পছন্দই করি না। তো কেউ মনে হয় এখন আজকে ঠিক হয়েছে, সকালবেলা তো দেখলাম যখন স্কুলে আনতে যাচ্ছি তখন দেখলাম কথা বললো, তো সবাই ঠিক থাকো, ভালো থাকো, এটাই চাই, আমিও থাকি। আরেকটা বললাম না, আরেকটা তো আমার নিজেরই ব্যক্তিগতভাবে আমি ঘুরে গেছি, তো যদি আমি পিঙ্কি জায়গায় থাকতাম আমি হয়তো অন্য কিছু ভাবতাম, এটা জানি না ওর চিন্তাধারাটা ওর কাছে, আমার চিন্তাধারাটা আমার কাছে, বাট আমি কাউকে ক্ষমা করি না, আমার হ্যাবিটে নেই, তো আমি চাইবো ও যত না করে, এগুলো ব্যাপার। এবার এখন আপাতত তাহলে চাটা খাই, চাটা এখনো আসেই নি, চাটা এলে চাটা খাবো, তারপর যাবো ছাতে, ছাতে কি রোদ, ছাতে যাওয়ার কথা ভাবলেই কী রকম একটা শরীর খারাপ, শরীর খারাপ ফিল হচ্ছে, কিন্তু করতে হবে, চল দেখো দেখো কী করলি ওকে, আমি কেন হঠাৎ অকারণে করলে গরমের মধ্যে বাচ্চাগুলোকে, টাইগারকে নিয়ে গেলে সিম্বাকে নিয়ে এলি, টাইগার দিদি এরকম করে সব সময় চটকে দিচ্ছে, তুমিও চটকে দাও, যাও গো গো গো, চটকে দাও দিদিকে, চটকাবে না ঠিক আছে, তুমি দিদিকে ভীষণ ভালোবাসো আমি বুঝতে পারলাম। সিম্বা বস, শান্তে বসো, একটু গরম, শান্তে বসো, বসো, ও বাবা, আচ্ছা এটা কী হচ্ছে, এটা কী হচ্ছে, না সবসময় কোলে নেওয়া সম্ভব না, একটু বসো শান্তে বসো, সবসময় কোলে ওঠে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, মুখের মধ্যে হাতুটা দিয়ে দিই, হ্যাঁ দিয়ে দিস, চপ চপ, আচ্ছা 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 আচ্ছা, দিদি কোথায় গেলো, দেখো দেখো, না আমি কোলে নিতে পারবো না, এখন আমি কোলে নেবই না, অসম্ভব, আমি আমার কোলে নেবো না, দাদা কোথায় যাচ্ছে, দেখি দেখ কি একটা দেখছে দাদা, যা দেখ গিয়ে, দাদা কী দেখছে, তুই জানলা যাবি, ও সেটা বলবি তো, পাপ্পাকে জানলা তুলে দে, জানলা যেতে চাইছে,
পাপা সিম্বাকে জানলা তুলে দেন, জানলা দেখতে চাইছো। দেখো সিম্বা বলতো বসে দেখো বাড়িটা কি দেখছো দাদা। তুমি কোথায় যাচ্ছে? ওহো আমি ভাবছি কোথায় একটা যাচ্ছে। এখন বাজি 4:15। সিরিয়াসলি তো জাস্ট চান করে বেরোলাম, ওই দেরি হয়ে গেল কারণ পটিংয়ের কাজগুলো ছিল। আছে বললাম অনেক কটা জবা গাছের পটিং করতে হবে, প্লাস পিঙ্কি টবল গাছটা পটিং করতে বলেছে, টবল গাছটা পটিং করতে হলো। তারপর বোগানবিলা যে কালকে নতুনগুলো এনেছিলাম সেগুলো পটিং করলাম, পটিং টটিং করতে গেলো দেরি হয়ে গেল। করে টরে তারপরে স্নান করলাম, করে একটু বসলাম। এবার ইচ্ছা আছে মামির সাথে গিয়ে আতা পাড়ার, কারণ আতাগুলো পেকে গেছে, যদি আমরা না পারি তাহলে অন্য কেউ নিজের মনে করে পেরে নেবে। এবার তার থেকে ভালো আমরাই পারি, এবার আতাগুলো পারি। আতাগুলো সত্যি দুর্দান্ত মিষ্টি, দুর্দান্ত। নরম নরম আতা আমি খুব কম খেয়েছি, তো আতাগুলো পারি। পারার পর তারপর করতে বসবো লাঞ্চ। তারপর সিম্বা টাইগারকে খেতে দেওয়া হয়নি, ওদের খেতে দিতে হবে, যারা অবলা বলে বলতে পারে না খেতে পেয়েছে। তো যাই হোক তাড়াতাড়ি করে আতাটা পেরে আসি, পেরে এসে ওদের খেতে দেবো, আমি নিজে খাবো। খেয়ে তারপর একটু পাওয়ার নেবার ইচ্ছা আছে, তারপর বিকেলবেলা উঠবো, তারপর জানি না কী করবো। চলো হ্যাঁ পাবো তো আতাটা তো পারি, যেটা জানি সেটা তো করি, তারপর দেখছি। তারপর লাঞ্চে বসছি, দেখাচ্ছি কী আছে লাঞ্চে। চলো এবার যাই আতা পাড়তে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ ছিল, আপাতত আতা গাছে আমি আছি। কই এইটা হাতে পেয়ে যাবো, এটা এটা আছে হাতে পেয়ে যাবো, আর বাকিগুলো ওইটার জন্য চেয়ার লাগে, ওটা তো গাছেই উঠতে হবে মনে হচ্ছে। হ্যাঁ চেয়ারটা বার কর, চেয়ারটা বার কর। ওটা আগে হাত দিন আমি, ওটা হাত দিন আমি নামিয়েছি। তা আস্তে ধরতে হবে তার হচ্ছে মাথার উপরে ছোট গুলো ওগুলো পেকে গেছে, নামি দেবো পেকে গেছে তোমার মাথার উপরে। হ্যাঁ এটা আর একটু লাল হবে নাকি? না না হয়নি হয়নি আর নাই, ছোট ছোট এটা কি করে উঠবা দেখছি কি করে উঠবা তো ভাই? সেটাই তো, অনেক উঁচু তো পারতাম পারতাম না পারতাম না তাক পাখি খাইব দেখবো তোমার একটা বড় তোমার মামা একটা বড় দুইটা আছে বুঝেছো এই আসতে তো ভাই আরে পড়বো না পড়বো না না বাবা মা আসতে আসতে এই
আরে পুরো ঘন্টা না আতা গাছে আমি ছিলাম, ডালিম গাছে মৌ ছিল কিনা জানি না। দেখো কত আতা আমরা পেরেছি, প্রচুর আতা পেরেছি। পাইল থেকে খুশি হবে, কিন্তু ও যখন আসবে তখন এগুলো খাওয়ার যাবে না। চলো আমি গেলাম টাইগার সিম্বা না, টাইগার সিম্বার খাওয়া হয়ে গেছে, এখন খাওয়া বাকি আছে আমার। আমি ডিনার করতে অলরেডি বসে গেছি, তো আজকে ডিনারের মধ্যে হালকা ডিনার ভাত, এটা হচ্ছে কুমড়োর ছেঁচকি, বলেছিলাম ছেঁচকি, জিস কুমড়োর ছেঁচকি এগিন। অ্যান্ড এটা হচ্ছে, কালকে আমি ভুল বলেছিলাম, এটা বললাম না, আবার ভুলে গেছি। মোট কথা তেলাপিয়া না, যাক গে। তো আপাতত লাঞ্চটা করে নিই, করে নেবো একটু পাওয়ার ন্যাপ, তারপর বিকেলবেলা ঘুমতে উঠবো। পিঙ্কি এসে বানাবে লোটে মাছের ফ্রাই, আই লাভ ইট। চলো আপাতত লাঞ্চটা করে নিই। এখন বাজে 9:20, একটু পাওয়ার ন্যাপ নিয়েছিলাম বুঝলে, এই সকাল সন্ধ্যাবেলা 7টা নাগাদ একটু পাওয়ার ন্যাপ নিয়েছিলাম। এই 9টা নাগাদ উঠলাম, 2 ঘন্টা হালকা পাওয়ার ন্যাপ। এখন পিঙ্কি খেতে দিয়েছে চা আর লোটে মাছের পকোড়া। কেউ আপাতত টাইগার সিম্বাকে নামিনি, হাতে তুলে রেখে দিয়েছি, হাতে একটু হাওয়া দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলে 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 নাম টাইগার, কাম সহযোগী চা পকোড়া ভালোই হয়েছে, গিয়ে খাই লোটে মাছের পকোড়া সঙ্গে চা। এগুলি ডগিরা খায় না, সব লং গুলো উড়ে যাবে, দেখেছো টাইগার ভালো বাচ্চার মতো চাইছে না। শুক্র অবস্থা না, পাপা খাবে এখন লোটে মাছের পকোড়া উইথ চা। এখন বাজে 1:15, এখন বাজে 1:15। এখন আমরা করতে বসেছি ডিনার। ডিনারে কি আছে? ডিনারে হচ্ছে সয়াবিন, হেলদি বাট আই ডোন্ট লাইক, ডাল, ইটস অলসো হেলদি বাট আই ডোন্ট লাইক। এটা হচ্ছে সেই ভেটকি মাছ, এটা আমি সকালবেলা ভুলে গেছিলাম নাম কি, এটা ভেটকি মাছ এটার নাম। চলো, এটা ফ্রাই আছে, সঙ্গে হচ্ছে ভাত, ভাতের পরিমাণটা একটু বেশি আছে, কমাতে হবে। চলো, তো আপাতত ডিনারটা করে নিই, এখন অলরেডি অনেক রাত হয়ে গেছে, কালকে অফিস আছে, কুটুসে কালকে বাংলা এক্সাম, পিঙ্কি মতো পড়িয়ে উঠলো, সেজন্য খেতে হতো রাত। এখন চলবে, এটা এক্সাম যেহেতু আমি থাকবে, এখন ওর পেছনে ঘষা মাজা হবে, পালিশ হবে, তো ওই জন্য একটু রাত হবে, কিছু করার নেই। আর এলো ব্যাপার, আর আপাতত খেয়ে নিই, খেয়ে তারপর একটু টুকটাক কাজ আছে, এডিটিং করা বাকি আছে ব্লগটা। ওহো, কালকে তো পায়েল আসছে, পায়েল ডক্টর রাজ, সঙ্গে পুচকেটাকে নিয়ে, পুচকেটা আমি কুলে নিতে পারবো, কতদিনের ইচ্ছা আমার, বেচারা ঘাটটা নরম বলে আমার ঠিক কনফিডেন্স পাই না। তো চলো আপাতত ডিনারটা করে নিই, কালকেরটা কালকে। এখন বাজে 1:44, 1:44, কোথায় যাচ্ছিস টাইগার? আয় আয়, চলো চলো হয়। দেখো এখন বাজে 1:44, টাইগার সিম্বাকে নিয়ে নিলাম ছাতে, ছাতে ঘুরে আসুক, চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তো আপাতত পটিটা করে নিই, ততক্ষণ আমি আমার পেন্ডিং যে কাজ আছে ওগুলো করে নিই, তারপর শুয়ে পড়বো। তো যাই হোক, আজকে অপডেটটা কেটে গেলাম, কালকে থেকে আমার অফিস, পরশু দিন কুট্টুসের জন্মদিন, তো আমি সকালবেলা স্যাটারডে ছুটি নেওয়াটা পসিবল না, আমি ট্রাই করেছিলাম যদিও, বাট স্টিল ছুটি নেওয়াটা পসিবল না। তো আমি সকালবেলা যাবো, গিয়ে
তারপর আবার চলে আসবো। তো সারাদিন অনেক প্রচুর কাজ আছে, বিকেলবেলা আমার খুব কাছের যারা গেস্ট, মানে আমাদের আমার পিঙ্কির দুজনেরই খুব কাছের যারা গেস্ট তারাই থাকবে। মানে এই বছর সেরকম করে বড় দিলে কিছু করছে না, মানে করা হচ্ছে না। 9th বার্থডে ওর, এরপরে হবে 10th বার্থডে, 10th বার্থডে প্রোগ্রামিং আছে বড় করে। তো আপাতত এটা একদমই ছোটো করে, মানে খুব কাছের যারা শুধু তারাই থাকবে। তো এগুলো ব্যাপার আপাতত, আজকে এই অবধি চিন্তা করা হয়েছে। ক্যাটারার একটা বলা হয়েছে, পিঙ্কি ক্যাটারার বলেছে, পায়েল আর পিঙ্কি দুজনে মিলে ডেকোরেশনের লোকের সাথে কথা বলেছে, তো ওরাও প্ল্যানিং ট্যানিং হয়ে গেছে কী হবে না সেটা তোমরা দেখতে পারবো পরশুদিন কী হচ্ছে না হচ্ছে। কালকে পায়েলের রাত্রে চলে আসবে বলেই দিলাম। তো এই হলো ওভারঅল। তো আজকে ব্লগ এখানেই শেষ করছি। ব্লগ যদি ভালো লাগে ব্লগ লাইক করো, না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব, যাতে আমাদের প্রতিদিনের নতুন নতুন আপডেট তোমাদের কাছে ইনস্ট্যান্ট পৌঁছে যায়। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে কালকের ব্লগে। ততক্ষণের জন্য সবাই শুভরাত্রি, গুড নাইট। এই দেখো এই ডেনিটা, এই যে সুডুটি নিয়ে বুঝেছ, সুডুটি পাকলে খুব এই রুম ওই সাইজ হবে, ইতেন দেখাবো আর কি, নিজেরা খাইলাম।